شل বর্তমানে আছি বরিশালের সড়কে, মানে ভাঙ্গা থেকে বরিশাল রোডটা যায়, যেটা মনে হলো তো আমার দেখা সবচেয়ে বাজে গাড়ি চালাচ্ছে বা বাস চালাচ্ছে অপোজিট সাইড থেকে। তো কিছুক্ষণ আগে আমার সামনে কোনো বাইক বা কোনো ভেহিকেল ছিল না, তো সে সময় মানে পর পর চার পাঁচটা বাস এমনভাবে রাস্তায় ফালাই দেওয়ার চেষ্টা করলো, মানে বলা বাহুল্য। যদিও এটা একদমই স্বাভাবিক, দেখেন এখানে চালাচ্ছে, দেখেন কিভাবে, দেখেন এরকম, মানে অপোজিট সাইড থেকেও হঠাৎ করে বাউলি দিয়ে এই সাইডে আসে। তো আমার যেটা মনে হলো যে আমার এই বাস দুইটার, দেখেন এই প্রাইভেট কারটার ভালো একটা দূরত্ব মেনটেন করে কন্টিনিউ করা উচিত, বেশি পাকনামি না করা। যে বাজে চালাচ্ছে সামনের বাস বা অপোজিট সাইডের বাস, মানে কান্ট বিলিভ, যারা যারা আসছেন তারা খুব ভালো মতোই জানবেন। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য করলাম যারা প্রথম এই রাস্তাটায় আসবেন, তারা আমার মতো এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। যেহেতু অপোজিট সাইড থেকে এমন বাজে রাফ ড্রাইভিং হচ্ছে, তো একটা কনসিস্টেন্ট স্পিড মেনটেন করে এরকম ভেহিকেলের পিছনে চলে যেতে, বেশি আবার ঘন হওয়া যাবে না, কেননা স্পিড ভালোই হচ্ছে, 70-80 নিচে যাওয়া যাচ্ছে না। দেখেন আমি 80-তে সে চলে যাচ্ছে। তো দূরত্বটা যদি ঠিকমতো মেনটেন না করা হয়, তাহলে কিন্তু যে কোনো সময় এমার্জেন্সি ব্রেকের সময় আপনাকে হয় তাকে লাগাই দিতে হবে, নাহলে বামে যেতে হবে অথবা ডানে যেতে হবে, যা মানে খুব ভালো একটা ফলাফল হবে না। আর মহাসড়কে অবশ্যই আপনার বুকে সাহস থাকতে হবে, বুকে সাহস ছাড়া মহাসড়কে বাইক নিয়ে নামাটা আমার মতে খুব একটা সমীচীন হবে না।